আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার লাস্ট পোলে আপনারা ভোট দিয়েছেন যে আইএলটিএস ছাড়া যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস ছাড়া যেসব স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা যায় সেগুলো তুলে ধরবো, পাশাপাশি এই স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন পিরিয়ড তুলে ধরবো, যাতে আপনারা অ্যাপ্লিকেশনটি আগে থেকে জেনে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন, এবং এই স্কলারশিপগুলোর বেনিফিটস তুলে ধরবো যাতে আপনারা এই স্কলারশিপগুলোতে কী কী বেনিফিটস রয়েছে সেটাও জানতে পারেন। তো শুরুতেই একটি বিষয় ক্লিয়ার করে দিই যে আইএলটিএস ছাড়া অনেকগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা যায়, এবং কিছু কিছু স্কলারশিপ রয়েছে যেগুলোতে ইংলিশে পড়ানো হয়। তো যেহেতু ওই স্কলারশিপগুলোতে ইংলিশে পড়ানো হয়, সেজন্য যারা আইএলটিএস সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করবে তারা বেশি প্রায়োরিটি পাবে। সেজন্য ওই স্কলারশিপগুলো আমি তুলে ধরবো না যেগুলোতে আইএলটিএস সার্টিফিকেট থাকলে প্রায়োরিটি দেওয়া হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই সব স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যে স্কলারশিপগুলোতে আপনারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করলেও চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান হচ্ছে আইসিসিআর স্কলারশিপ। এই আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার আইএলটিএস না লাগলেও আইসিসিআর স্কলারশিপ যদি আপনি পেয়ে যান তাহলে আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন। তো এজন্য আমি বলবো যে আইসিসিআর স্কলারশিপ খুবই ভালো একটি স্কলারশিপ। আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান আপনাকে টিউশন ফি দিতে হবে না, অ্যাকোমোডেশন ফি দিতে হবে না, এবং আপনাকে মান্থলি একটি স্টাইপেন্ড দেওয়া হবে। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারির শেষ দিক থেকে 30 এপ্রিল পর্যন্ত। এবছর আইসিসিআর স্কলারশিপ ওপেন আছে এবং আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, পাশাপাশি আইকনেও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে, স্পেসিফিক কোনো ভিডিও চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ট্রাই করব সেই ভিডিওটি তৈরি করার জন্য। নম্বর টু হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট। তো এই স্কলারশিপে আপনারা দুইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটি হচ্ছে এমবেসি ট্র্যাক এবং আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। তো শুরুতেই আমি এমবেসি ট্র্যাক নিয়ে আলোচনা করব। তো এমবেসি ট্র্যাকের বেনিফিটস হচ্ছে টিউশন ফি, অ্যাকোমোডেশন, মান্থলি স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স এবং এয়ার টিকিট। তো আপনারা চাইলে এমবেসি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবার আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। তো ইউনিভার্সিটি ট্র্যাকে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, কোনো কোনো ইউনিভার্সিটি ইংলিশ কোর্স অফার করে, কোনো কোনো ইউনিভার্সিটি চাইনিজ কোর্স অফার করে। তো আপনি যদি চাইনিজ কোর্সে অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই আপনার আইএলটিএস লাগবে না, আপনি আইএলটিএস ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবার এই ইউনিভার্সিটি ট্র্যাকে অনেক ধরনের স্কলারশিপ রয়েছে, চাইনিজ গভ স্কলারশিপ, চাইনিজ লোকাল গভ স্কলারশিপ। তো আপনি কোন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছেন, পাশাপাশি ওই স্কলারশিপের কী কী বেনিফিটস রয়েছে সেগুলো আপনি দেখে নেবেন। তো এমবেসি ট্র্যাকের জন্য এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে মিড নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আপনারা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। আবার ইউনিভার্সিটি ট্র্যাকে আপনারা সারা বছর অ্যাপ্লিকেশন করতে পারবেন। সারা বছর বলতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে থাকে, তো সেই অনুযায়ী আপনারা ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। নাম্বার থ্রি হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। এই স্কলারশিপটিও আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের বেনিফিটস হচ্ছে টিউশন ফি, অ্যাকোমোডেশন, মান্থলি স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স এবং এয়ার টিকিট। তো আপনারা চাইলে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন, এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য আপনার আইএলটিএস ম্যান্ডেটরি না। তো এই গ্লোবাল কোরিয়া স্কলারশিপে আপনি দুইটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটি হচ্ছে এমবেসি ট্র্যাক, আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। তো এই গ্লোবাল কোরিয়া স্কলারশিপের অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে আন্ডারগ্রেডের জন্য সেপ্টেম্বর এবং গ্রাজুয়েট স্টুডেন্টসদের জন্য ফেব্রুয়ারি। নাম্বার ফোর হচ্ছে টার্কি গভ স্কলারশিপ। তো এই স্কলারশিপটি টার্কি গভ কর্তৃক দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটি আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য দেওয়া হয়। এই স্কলারশিপের বেনিফিটস হচ্ছে টিউশন ফি, অ্যাকোমোডেশন, মান্থলি স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স এবং এয়ার টিকিট। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে প্রতি বছর 10 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। নাম্বার ফাইভ হচ্ছে রোমানিয়া গভ স্কলারশিপ। তো এই স্কলারশিপটিও আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের বেনিফিটস হচ্ছে টিউশন ফি, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স এবং মান্থলি স্টাইপেন্ড। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে প্রতি বছর ডিসেম্বর বা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। নাম্বার সিক্স হচ্ছে রাশিয়া গভ স্কলারশিপ। এই স্কলারশিপটিও আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য দেওয়া হয়ে থাকে। তো আপনারা চাইলে এই স্কলারশিপেও আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড লাক।